কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক। তার সময়ে এলজিএসপি ননওয়েজ টিআর কাবিখা কাবিটা প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। গ্রামীণ জনপদে দুর্গম এলাকার রাস্তা সংস্কার কাজ সহ দরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঙ্গু ভাতা, শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতার বিতরণ কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয়ে আসে। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক রাজারহাট ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কার মনোনীত প্রত্যাশী হিসেবে এলাকার নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিন নং রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিন নং রাজারহাট ইউনিয়ন পরিষদের এই প্রথম পরপর দুইবার জনগণের ভোটে নির্বাচিত এবং নৌকা মার্কার চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছে। সেই নৌকার সম্মান আমি রক্ষা করেছি, এলাকার জনগণ রক্ষা করেছে, তার প্রমাণ এলাকার জনগণ 10,144 ভোট দিয়ে শুধু কুড়িগ্রাম জেলা নয় রংপুর বিভাগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট জনগণ আমাকে দিয়েছে। আমার ইউনিয়নে 10টি সেন্টার, 10টা সেন্টারেই জনগণ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে, 10টি সেন্টারে আমি জয়লাভ করেছি। তাই আমার ইউনিয়নের এলজিএসপি বলেন, ননওয়েজ বলেন, এলজিএসপি দিয়ে আমার ইউনিয়নে অনেক আরসিসি রোড করেছি। রাজারহাট উপজেলা 7টি ইউনিয়ন, 7টি ইউনিয়নের এলজিএসপি রাস্তা যত আছে আমার একটা ইউনিয়নে তার দ্বিগুণ রাস্তা। শুধু এলজিএসপি নয়, বয়স্ক বিধবা ভাতা আমার ইউনিয়নে জনগণের তার প্রমাণ, বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না, জনগণকে স্বচ্ছভাবে আমি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দিয়েছি। এলজিএসপি দিয়ে শুধু রাস্তা নয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কাজ আমি করেছি, আবাসন এলাকায় অনেক ল্যাট্রিনের ব্যবস্থা করে দিয়েছি, রাস্তায় ইউড্রেন, রাস্তায় অনেক ভালো ভালো এসবিবি রাস্তা আমি করেছি, তার প্রমাণ এলাকাবাসী। তাই আমার দীর্ঘ বিশ্বাস সামনের নির্বাচনে এলাকার জনগণ আবারও প্রমাণ করে দেবেন, জননেত্রীকে উপহার দেবেন যে নৌকা প্রতীক আসলে রাজারহাট সদর ইউনিয়নের জন্যে একটা বিরাট পাওয়া। তাই জনগণ, আমি বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, তার প্রমাণ ভোটেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বিশ্বাসী 10টি সেন্টারেই জনগণ ভোট দিয়ে আমাকে জিতে দেবে, এটাই আমার আশা, এবং জনগণ আমার আশা পূরণ করবে। এবং আমার ইউনিয়ন রাজারহাট সদর ইউনিয়ন, এখানে প্রায় 40,000 লোক ভোট, প্রায় 32,000 ভোটার, এই ভোটাররা জানে যে সঠিক জায়গায় ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, এই এলাকার লোক বিশ্বাসী। আমার দীর্ঘ বিশ্বাস আবারও আমি নির্বাচিত হব, যদি ভালো কাজ করি থাকি ইনশাআল্লাহ নির্বাচিত হব।